হ্যালো, নমস্কার। আপনাদের সবাইকে আমার চ্যানেল ইজি কুকিং উইথ বিকিতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা বানাতে যাচ্ছি চিকেন তন্দুরি রোটেসেরি ইন ওটিজি। আর এর জন্য আমাদের লাগছে দুটো হোল লেগ পিস, একটা হোল ব্রেস্ট পিস, ফেটানো টক দই, আদা রসুন পেস্ট, কাশ্মীরি মির্চ পাউডার, গোলমরিচের গুঁড়ো, মিঠা আতর, শাহি গরম মশলা, এখানে আমি শাহি বিরিয়ানি মশলা নিয়েছি, ইয়েলো ফুড কালার, চিকেন মশলা, কেওড়া জল, ভিনিগার, আর আমাদের লাগবে নুন আর রিফাইন অয়েল। চলুন আজকে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের মেনু আমরা বানাই। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে চিকেন ম্যারিনেট করার জন্য টক দই আর মশলা দিয়ে আমরা ম্যারিনেশনকে রেডি করব। তার জন্য আমরা নিচ্ছি এখানে ফেটানো টক দই, তার ভিতরে 2 টিস্পুন মতন নুন নেব, টু টিস্পুন মতন কাশ্মীর মির্চ পাউডার নেব, টু টিস্পুন চিকেন মশলা নেব, ওয়ান টি স্পুন আমরা গরম মশলা নেব, ওয়ান টিস্পুন মতন আমরা এখানে গোলমরিচের গুঁড়ো নেব, টু টিস্পুন আমরা জিঞ্জার গার্লিক পেস্ট নেব, 3 টিস্পুন আমরা ভিনিগার নেব। এখানে ভিনিগার নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটা চিকেনকে অনেক বেশি সফট করবে, যেটা তন্দুরিটা আমাদের অনেক সফট তন্দুরি হবে, জুসি হবে। টু টিস্পুন আমরা এখানে কেওড়া জল নেব, আর 1 ফোঁটা মতন আমরা এখানে মিঠা আতর নেব, তারপর ভিতরে আমরা ইয়েলো ফুড কালারটা 4 থেকে 5 ফোঁটা দেব, আর লাস্টে আমরা এর ভিতরে 2 চামচ মতন রিফাইন অয়েল দেব। একটা গোটা রাত চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, এরপর আমরা ওটিজিতে রোটিসেরি করার জন্য রেডি করব। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট টিপস দেওয়ার ছিল যে আমরা চিকেন তন্দুরি হয়ে যাওয়ার পর যে লেফট ওভার ম্যারিনেশনটা বেঁচে থাকবে সেটাকে আমরা ফেলবো না, সেটাকে আমরা রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দেব, যাতে আমি আমার নেক্সট রেসিপিতে আমি সেটাকে ইউজ করার পদ্ধতিটা বলবো। এবার আমরা
ओटीजी टेम्परेचरটাকে 180 তে দিয়ে দেব, রোটেসেরি মোডকে ডাবল মোডে দিয়ে দেব আর টাইমটাকে 30 মিনিটস জন্য সেট করে দেব। এবার আমরা ওটিজি কে পজ করে ভালো করে বোথ সাইড অয়েলিং করতে হবে, আর এই অয়েলিং প্রসেসকে আমাদেরকে মাঝে মাঝেই রিপিট করতে হবে। ফর দি লাস্ট টাইম আমরা চিকেনকে আবার অয়েলিং করছি। দেখবেন ওটিজি নিচে অনেকটা অয়েল আর মশলা পড়ে আছে, আমরা সেখান থেকেই চিকেনটাকে অয়েলিং করব। এটাতে আমাদের দুটো লাভ আছে, এক তো অয়েলটা আমাদের সেভ হয় আর তার সঙ্গে চিকেনের টেস্টটাও এনহ্যান্স হয়।